কিন্তু এখন যদি মাথায় টুপি থাকে, মুখে দাড়ি, তার মানে এই লোক সন্ত্রাসী, তাহলে ইসলাম সম্পর্কে অনেক বদনাম। এখন আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে, ঠিক? এটা আমাদের একটা লেভেল, এটা আমাদের নবীজির নির্দেশ, তিনি বলেছেন, সেজন্য আমরা এটা করি। এতে একটা মাছিরও ক্ষতি হবে না, এটা অনানুষ্ঠানিক পরিচয়ের একটা মাধ্যম যে আমরা মুসলিম, যাতে সালাম জানাতে পারি। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি সাহায্য দরকার হয়, প্রতিবেশীকে সাহায্য করা মুসলিমদের কর্তব্য। সাহায্য তার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি কারো কাছে, ইনশাল্লাহ আপনি সাহায্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম নীলম শেঠী, আমার জন্ম হিন্দু পরিবারে। আমি একদিন আজাদ ময়দানে হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্য নিয়ে আপনার লেকচারটা শুনেছিলাম, সেদিন থেকেই আমি ইসলাম পছন্দ করি। আজকে সবার সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিন। মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন, ইসলাম গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। বোন, তিনি বললেন যে কয়েক বছর আগে বোম্বের আজাদ ময়দানে তিনি প্রথম আমার লেকচার শুনেছিলেন, টপিক ছিল হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য, আর সেই দিন থেকেই তিনি ইসলাম পছন্দ করেন, আর আজকে তিনি সবার সামনে ইসলাম গ্রহণ করলেন। আপনাকে এই শান্তির ধর্মে স্বাগত জানাই, আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে রহমত দান করেন, আর ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন, ইহকাল এবং পরকালও শান্তি পাবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমি ডক্টর বলবন্ত শাস্ত্রী, বিহারে সরকারি ডাক্তার হিসাবে ছিলাম, আমি বোম্বেতে অনেকদিন ধরে আছি, এখানকার অনেক অতিথিকেই আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে কথাও হয়, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি, সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি। আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইব, হিন্দু দর্শনে একটা কথা আছে, বাসুভেইবা কুটুম্বাকাম, বাসুভেইবা কুটুম্বাকাম, পুরো পৃথিবী আমার আত্মীয় পরিবার, হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি। আর সর্বে ভবন্তু সুখিনা, সর্বে ভবন্তু নিরাময়া, সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক, সবাই ভালো থাকুক, হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি। আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মে, ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে, আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচারও করে থাকেন। তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি, আর আপনাকেও এই কথাটা বলছি, এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি। এখন কোরআনের এই কথাগুলো আর আপনাদের কথা মানুষ তো তাহলে ভুল বুঝবে, এখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়েই যেভাবে সবগুলো মিডিয়ায় কোরআন আর ইসলাম সম্পর্কে যেসব খারাপ খবর শোনা যায়, এগুলো আগে তেমনটা শোনা যেত না। যেমন ধরেন কট্টরপন্থী, চরমপন্থী, আতঙ্কবাদী, এটা সব জায়গায়। তাহলে আমি কি বুঝব এখানে আপনার কথার মধ্যে কোনো ভুল আছে, নাকি মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি আমাদের সামনে যে খবর তুলে ধরা হচ্ছে পবিত্র কোরআনের কথাগুলো সেটা ভুলভাবে তুলে ধরা হচ্ছে? ইসলাম তো সবসময় শান্তির কথা বলে, কিন্তু এখন পৃথিবীর সামনে ইসলামের ইমেজ খুব খারাপ। ধন্যবাদ ভাই, সুন্দর আর ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আপনি বললেন যে হিন্দু দর্শনে আপনারা মানেন যে পুরো পৃথিবীর মানুষ পরিবারের মতো, এই পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করবে, আয় করবে, আনন্দ করবে, উপভোগ করবে, এটাই উনার প্রশ্ন। ইসলামেও কি এরকম কিছু আছে? উনি বললেন যে ইসলামেও একই রকম কথা আছে, তারপর উনি আমাকে প্রশ্নটা করলেন যে
ধরনের কথা সব মানুষের কাছে পৌঁছানো উচিত। এখন মুসলিমরা তারা কি পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি মানুষজনই পবিত্র কোরআনের কথাকে ভুল বুঝছে? এখন আমরা দেখি যে মুসলিমদের সবাই বলছে সন্ত্রাসী, বলছে মৌলবাদী, চরমপন্থী। এখানে আসলে সমস্যাটা কোথায়? আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি একমত যে হিন্দু ধর্ম এই কথা বলছে যে পুরো পৃথিবী একটা পরিবার, সবাই একসঙ্গে আনন্দে থাকবো, উপভোগ করব। ইসলাম এরকমই কথা বলছে, শুধু শেষেরটা আলাদা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবা ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। তাহলে কোরআন বলছে যে পৃথিবীর সব মানুষ, তাদের সব পূর্বপুরুষ, তাদের সবার আর আমাদের সবার পূর্বপুরুষ একটা যুগল আদম হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। পরে আল্লাহ আমাদের ভাগ করেছেন বিভিন্ন জাতি আর গোত্রে, রং আলাদা, ভাষা আলাদা, যাতে অন্যের সাথে পরিচিত হতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়ে আমাদের বিচার করবেন, সেটা আমাদের সম্পদ না, গোত্র না, বর্ণ না, গায়ের রং না, আমাদের লিঙ্গ না, সেটা হলো তাকওয়া। আর আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে, এই সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার তাকওয়া আছে। আল্লাহ তাআলা যে জিনিস দিয়ে আমাদের সবার বিচার করবেন। ভাই কথা বললে আমার উত্তরটা শুনতে পাবেন না, আপনি আরেকটা প্রশ্ন করবেন। ভাই আগে আমাকে উত্তরটা দিতে দেন, আপনি এখন আপনার প্রশ্নটা নিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছেন, এটা আমার পেশা ভাই। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি এখনো শেষ করিনি, সবে শুরু করেছি। ভাই আমি বলতে চাচ্ছি ভাই, আপনার আমি ইংরেজি ভাষা তেমন একটা বুঝি না ভাই, যদি আমি বলি আমি তাই অনুরোধ করব যে আপনি তো যথেষ্ট জানেন, আপনার পাশে যদি আর কেউ থাকে যে হিন্দিতে ব্যাখ্যা করে দেবে অথবা উর্দুতে ব্যাখ্যা করবে, তাহলে আমার পক্ষে সেটা বোঝা সহজ হবে। ভাই যদি হিন্দিতে বলি আপনার বোঝার জন্য হিন্দিতে বলতে পারি, কিন্তু হিন্দিতে যদি আমি উত্তর দেই অন্যদের সাথে অবিচার করা হবে। আপনি তো আপনার প্রশ্নটা হিন্দিতে করেছেন, সেটার তর্জমা করে তারপর আমি উত্তর দিচ্ছি। যদি বুঝতে না পারেন পরে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা পরে অন্য কাউকে আমি বলে দেব, তিনি আপনাকে উত্তরটা হিন্দিতে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি দিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন? হিন্দু ধর্মে উনি বললেন যে আমরা জীবনযাপন করব সুখের সাথে, আয় করব। ইসলাম অনুযায়ী আমরাও সুখের সাথে জীবনযাপন করব, তবে সেটা ভিত্তি হবে তাকওয়া। যেটা দিয়ে আপনি অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন সেটা তাকওয়া, ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা। সম্পদ না, লিঙ্গ না, গোত্র বর্ণ না। আপনি প্রশ্ন করেছেন যে কোরআন এত ভালো কথা বলে, তাহলে এখানে কোরআনের ব্যাখ্যায় কি সমস্যা হচ্ছে? মুসলিমরা কি ভুল ব্যাখ্যা করছে, নাকি আমরাই কোরআনের কথা ভুল বুঝছি? এজন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ইসলামকে মানুষ জাতির জন্য সমাধান, সমস্যা হলো মিডিয়া এইভাবে তুলে ধরছে ইসলামকে। আমরা মুসলিমরা, দোষটা আমাদের, আমি আপনার সাথে একমত, আমরা মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট নই, দোষটা আসলে মুসলিমদেরই। আর এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব, সে ইসলাম ধর্ম প্রচার করবে, কোরআনের কথাগুলো প্রচার করবে পুরো মানুষ জাতির জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। এখন সাধারণ মানুষকে জানানোর ভালো উপায়, এখানে দেখেন কত মানুষ, হাজার হাজার মানুষ আজ এই অনুষ্ঠানে, আমি জানি না কতজন, তবে আমাদের জন্য এই সংখ্যাটাও কম, 1 লাখ মানুষ সেটাও আমার কাছে অনেক কম। আমার দরকার লক্ষ লক্ষ দর্শক, সেজন্য আমরা স্যাটেলাইট চ্যানেলে সরাসরি অনুষ্ঠান করি, আমাদের দর্শক প্রায় 6 কোটি, 6 কোটি, 1 লাখ বা 2 লাখ মানুষ তো নস্যি। আমি আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিতে পারি, মানুষের কাছে ইসলামের বাণী আমি পৌঁছে দিয়েছি। আর 6 কোটি হলো মাত্র 1%, এটা আসলে কম, পৃথিবীর জনসংখ্যার 1%, মোট জনসংখ্যা 600 কোটি। যেটা করতে হবে আমাদের মুসলিমদের, এখন মিডিয়ার সামনে আসতে হবে, আরো চ্যানেল খুলতে হবে, প্রচারের পরিমাণ